হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টি রয়েছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ে 246 নম্বর পেজটি খুলে নাও। সেই 246 নম্বর পেজে দেখো, নিজে করি 21.3-এর আমি তোমাদের আজকে সি এর দাগ, আচ্ছা ডি এর দাগ, ই এর দাগ, এফ এর দাগ আর জি এর দাগেরটা দেখো তোমরা নিজেরা করবে। আমি এই সি ডি ই আর এফ এই চারটে বুঝিয়ে দেবো, তোমরা জি এরটা নিজেরা করলে তাহলে এক একটা কমপ্লিট হয়ে যাবে, কারণ আগের ক্লাসে আমি একের দাগের এ আর বি বুঝিয়ে দিয়েছিলাম তোমাদেরকে। ওকে, তোমরা প্রত্যেকে ভালো করে দেখো, সি এতে রয়েছে দেখো 5, 15, 7, 21 দেখো ভালো করে। তাহলে এটা আমার সমানুপাতে আছে, আমি সেটা কীভাবে দেখবো? 5, 15, 21, 7, 21 কারণ 5/15 তাহলে 5 × 1 = 5, 5 × 3 = 15 দেখো, 7/21 মানে দেখো 7 × 1 = 7, 7 × 3 = 21 তাহলে 1/3 = 1/3 তাহলে এটা কি সমানুপাতিক আছে? সেই জন্য এটা সমানুপাতে আমি লিখে দিয়েছি। দেখো সমানুপাতগুলি হলো দেখো 5:15, এই যে 5:0 দিয়েছি দেখো, 0 দিলেই হয়ে যাবে সমান, দেখো 17:21 করে দিয়েছি, কারণ দেখো তুমি এটাকে কাটাকুটি করলে তুমি এটাই পাবে, তাই তো সমানুপাতে পেয়ে যাবে। আমি এটাকেই দেখো এইটাকেই ঘুরিয়ে ফিরিয়ে লিখলে দেখো হয়ে যাবে, দেখো এই যে 5/7 তাহলে 5:7 মানে কি 5/7 সমান দেখো এটা 15:21 আছে, মানে 15/21। আমি যদি এটাকে দেখো 3 × 3 = 15, 3 × 7 = 21 মানে দেখো এটাও 5/7, এটাও 5/7, তার মানে এটাও আমার সমানুপাতে আছে। এরপরে দেখো এই তিনেরটাকে যদি আমি দেখো দেখি, আমি এটা করেছি দেখো 15:5, তাহলে আমি 15:5 মানে / 5 তাহলে 15/5 হয়ে গেল, আর এটা সমান দেখো সমান দিচ্ছি যেরকম। আচ্ছা 21:7 মানে কি 21/7, তাহলে 5 × 3 = 15, 7 × 3 = 21 তাহলে কত হচ্ছে 3 = 3, তাই তো, তাহলে এটাও কি আমার সমানুপাতে আছে। এরপর ভালো করে চারেরটা দেখো, 15:21 আছে, কত রয়েছে 15:21 মানে 15/21 সমান 5:7 মানে কি 5/7, তাহলে দেখো 3 × 5 = 15, 3 × 7 = 21 তাহলে 5/7 সমান 5/7, বুঝতে পেরেছো? তাহলে 1, 2, 3, 4 এগুলো সব তোমার সবই সমানুপাত আছে, সেই জন্য আমি সাজিয়ে নিলাম সমানুপাতভাবে। এরপরে দেখো তোমরা প্রত্যেকে নেক্সট অঙ্ক দেখো, ডি এর দাগের অঙ্কটা ভালো করে দেখো, ডি এতে দেখো যেটা রয়েছে দেখো সংখ্যাগুলো ভালো করে তোমরা বইটা দেখে নাও, 21, 7, 21, 4, 12 রয়েছে, তাহলে এটাও আমার সমানুপাতে আছে, কারণ কি 7/21 = 4/12 যদি করি, 7 × 1 = 7, 7 × 3 = 21, 4 × 1 = 4, 4 × 3 = 12, সেই জন্য 1/3 = 1/3, তাহলে সমানুপাতগুলি হলো দেখো 7:21 = 4:12, ওকে 7:21 = 4:12, এইটাই যেরকম আছে আমি লিখে দিলাম। এটা একের দাগ, দুইয়ের দাগে ভালো করে দেখে নাও তোমরা, তাহলে 7/7:4 মানে কি 7/4 সমান দেখো 21:12 মানে 21/12 করে দেবো আমি, দেখো 3 × 7 = 21, 3 × 4 = 12, সেই জন্য দেখো এটা 7/4 তো হয়েছে, সেই জন্য দেখো দুইয়ের দাগের অঙ্ক হয়ে গেল। তিনেরটা দেখো 21/7 = 12/4, 21:7 মানে কি 21/7 করে দিচ্ছি সমান 12:4 মানে কি 12/4 করে দিচ্ছি, 4 × 3 = 12, 7 × 3 = 21, তাহলে দেখো দুদিকেই 3 হয়ে যাচ্ছে মানে কি সমান হয়ে যাচ্ছে, আমার সমানুপাতে আছে সেই জন্য এটাও। এরপরে ভালো করে দেখো চারেরটা তোমরা প্রত্যেকে কি রয়েছে, 21:12 মানে 21/12 সমান 7:4 মানে 7/4, এটাকে যদি 3 × 3 = 12, 3 × 7 = 21 মানে এটাও 7/4 হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে তো, তার মানে এটাও আমার সমানুপাতে আছে, সেই জন্য দেখো তোমরা সি ডি দেখো বুঝতে পেরে গেছো প্রত্যেক আশা করছি। এরপরে দেখো ইয়েরটা ভালো করে দেখো, ইয়ে যেটা বলেছে দেখো 3, 15, 10, 50 এটা কি সমানুপাতে আছে, কি আছে এটা সমানুপাতে আছে, তাহলে 3/15, 10/50 এটা যদি আমি কাটাকুটি করি 3 × 3, 3 × 5 = 15, এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দাও তাহলে 1/5, এটাও 1/5 হয়ে গেল, ওকে। তাহলে দেখো সমানুপাতিগুলি হবে
তাহলে 3:15 = 10:15 তাহলে 3:10 কেন করব এটা দেখো এটা তো আমার সমানুপাতে আছে আগে আমি প্রমাণ করেছি দেখো 3/10 = 3:10 মানে 3/10 = 15:50 = 15/50 5 × 3 = 15, 5 × 10 = 50 তাহলে এটাও 3/10 এটাও 3/10 হচ্ছে তাহলে এটাও আমার স্যাটিসফাই হয়েছে এবার 4 এরটা ভালো করে দেখো 10/3 = 50/15 তাহলে এটা আমি কি করব দেখো 5 × 10 = 50, 5 × 3 = 15 তাহলে এটাও যেরকম 10/3 এটাও 10/3 ই হয়ে যাচ্ছে এটাও আমার স্যাটিসফাই এটাও তুমি করবে এটাও দেখবে মিল পেয়ে যাবে তাই জন্য দেখো 10:15 = 3:10 = 50 = 3:15 মানে 10:50 = 3:15 ওকে এরপরে এফ এরটা ভালো করে দেখে নাও এই ফেটটাও তোমরা আশা করছি পরিষ্কারভাবে বুঝতে পেরে যাবে দেখো 2, 6, 7, 21 তাহলে 2/6 = 7/21 2 × 2 = 2, 2 × 3 = 7, 7 × 7 = 21 এই জন্য 1/3 = 1/3 সমানুপাতগুলি হলো দেখো 2:6 = 7:21 বা 2:6 = 7:21 এরপরে দেখো 2:7 = 2/7 = 6:21 মানে 6/21 করে দেবো 3 × 2 = 6, 3 × 7 = 21 তাহলে 2/7 = 2/7 হয়ে গেল আমার এটাও আমার স্যাটিসফাই তিন এরটা দেখো ভালো করে 7/2 = 7:2 মানে কি 7/2 = 21:6 = 21/6 তাহলে দেখো 7 × 3 = 7 = 21 তাহলে এটাও দেখো 7/2 হয়ে যাচ্ছে মানে এটাও আমার স্যাটিসফাই এরপরে চারটা ভালো করে দেখো 7:21 মানে 7/21 = দেখো 2:6 এটাকে যদি দেখো এটা 2:6 2 × 2 = 2, 2 × 3 = 6, 7 × 7 = 21 মানে 1/3 দুদিকেই হয়ে যাচ্ছে তখন এটাও আমার স্যাটিসফাই এইভাবে তোমরা জি এরটা নিজেদের মতন করে সংখ্যা লিখে নিজেরা করে নিতে পারবে এইভাবেই করবে কেন দুদিকেই সমান হয় দুদিকেই সমান মানেই হচ্ছে সমানুপাতি ওকে তো ফ্রেন্ডস আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম প্রত্যেকে ভালো থেকো আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হবে